এবার ঠাকুরগাঁয়ে ক্লাস চতুর্থ শ্রেণী পড়া ছাত্রীর মায়ের দিকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। হ্যাঁ দর্শক বন্ধুরা, ওই শিক্ষকের নাম খোকন চন্দ্র শীল এবং ওই শিক্ষকের বরাত দিয়ে জানা গেছে যে ওই ছাত্রীর মাকে নাকি তিনি দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। জানা গেছে যে ঠাকুরগাঁয়ের নেকারম ইউনিয়নের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সহকারী শিক্ষক হলে গিয়ে এই খোকন। তো খোকন যেটা করে স্কুলের বন্ধে মানে ছুটির পর ক্লাস শেষ হওয়ার পর ছাত্রীর মাকে ওই তার ছাত্রীকে দিয়ে আনায় যে একটি সই লাগবে, স্বাক্ষরের কথা বলে তার স্কুলে এনে তাকে নাকি বিভিন্ন জায়গায় এবং শরীরের বিভিন্ন অংশে হাত দেয় এবং কাপড় ধরে টানাটানি করে। তো ওই মহিলা ওখান থেকে তাৎক্ষণিকভাবে যে কোনো ওয়েতে বেরিয়ে চলে আসে। চলে আসার পরও নাকি ওই খোকন তার পিছু ছাড়ে না। অন্য একদিন নাকি তিনি প্রাকৃতিক ডাকে বাহিরে তিনি বাথরুমে যান। তো প্রাকৃতিক ডাক কিসের জন্য বাথরুমে যান সেটা বুঝতে পারছেন। তখন খোকন চন্দ্রশীল ওই মহিলার মুখ বেঁধে মানে মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে আবারও সেই একই কাজ করে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাতাহাতি করে এবং তাকে খুন করা এবং তাকে বিভিন্ন মামলা এবং এলাকা ছাড়ার হুমকি দেয় এবং এই ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দেয়। পরবর্তীতে মহিলা কিছু বুঝে উঠতে না পেরে ওখানকার তাদের যে পূজা কমিটির সভাপতি আছে তাকে ঘটনাটা জানালে সে নাকি পরবর্তীতে কোনো ব্যবস্থা নেয় না। ব্যবস্থা না নেওয়ার ফলে তিনি প্রচণ্ড পরিমাণ আতঙ্কে থাকে। জানা গেছে যে ওই মহিলার স্বামী খুব গরিব হওয়ার কারণে তিনি বিভিন্ন জায়গায় লেবারের কাজ করেন, কখনো ঢাকা কখনো কুমিল্লা, যেখানে কাজ ঘটে সেখানেই যান। তখন মহিলা জানিয়েছেন যে আমি গরিব বলে কি বিচার পাবো না। এদিকে জানা গেছে বিষয়টি অতপর কেউ সমাধান যখন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা করতে পারছিল না তখন নাকি বিষয়টি থানায় চলে যায় এবং থানা থেকেই তদন্ত নাকি চলছে ওসি জানিয়েছেন শেষ খবর পাওয়া পর্যন্ত। দর্শক বন্ধুরা, এই ধরনের লম্পট শিক্ষক আমাদের দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এদেরকে অতি দ্রুত প্রতিহত করা উচিত এবং এদেরকে আইনের আওতায় এবং শাস্তির আওতায় আনা উচিত। আপনারা কী বলেন কমেন্টস করে জানান।